হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, হোপ ইউ অল ডুইং গ্রেট। আর আমার সাথে রয়েছে দুষ্টু। তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে। উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। তোমাদের জন্য গাইস আমি অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা ভিডিওটা দেখেই ছেড়ে দাও, কেউ সাবস্ক্রাইব করো না। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়, তো সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা যাওয়ার জন্য। আমরা বাগুইয়াটি থেকে যাচ্ছি। মাতারা ফ্লাইওভার থেকে গেলে তোমরা কিন্তু চিড়িয়াখানায় খুব তাড়াতাড়ি পৌঁছাবে, প্রায় অনেকটা কম সময় লাগে যেতে। তো দেখতে থাকো তোমরা আর আমার সাথে পুরো ভিডিওটা এনজয় করো। সো গাইস, এটা আমার চ্যানেলে সেকেন্ড ব্লগ। তোমরা এর পরের ভিডিও কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমরা পৌঁছে গেছি। সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে দুষ্টু, ওর ভালো নাম আরাফ, আমি ওকে দুষ্টু বলেই ডাকি, কারণ ওর চিড়িয়াখানায় এটা প্রথমবার। গাড়ি থেকে নামার পর আমি দুষ্টুকে কোলে নিয়ে দাঁড়িয়েছি, তো চলো এবার যাওয়া যাক। চেকিং চলছিল, প্লাস্টিক অ্যালাউ নেই, তার জন্য চিপসগুলো আমাদের এরকম কাগজে নিয়ে যেতে হচ্ছিল। টিকিট কাটার পর এবার আমরা ভেতরে যাব। ভেতরে ঢুকেই আমরা ভাবলাম লাঞ্চ টাইম হয়ে গেছে, আগে লাঞ্চটা করে নিই, তারপর পুরোটা ঘুরে দেখা যাবে। আমরা এখানে পেয়ারা খাচ্ছি সবাই মিলে, এবার লাঞ্চ করে নেবো, তারপর তোমাদের পুরো চিড়িয়াখানাটা যতটুকু পারবো ঘুরে দেখাবো। ওখানে অনেক অনেক আছে, ওখানে
কটা আমার দিকে তাকাও, শোনাই কটা জিরাফ কাউন্ট করো, কটা কটা আছে কত বড়, আর ডাকছে না, এতক্ষণ ডাকছিল আর ডাকছে না, দেখ ক্যামেরা দেখেছ পিকক মুরগির মতো, হেভি দেখতে, এবার আমরা এক্সিট করব। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে আর আমার ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাবে। সো আই উইল সি ইউ অন মাই নেক্সট ভিডিও, দেন গুড বাই এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।